ভোট পরবর্তী হিংসার ঘটনায় আদালতে এর আগেও যথেষ্ট ভৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে, এমনকি অভিযোগ উঠেছে পুলিশের চূড়ান্ত নিষ্ক্রিয়তারও। এবার ফের একবার আদালতে ধাক্কা খেল রাজ্য প্রশাসন, তাও আবার যে ঘটনায় অস্বস্তিতে পড়ল রাজ্য, তা ঘটেছে স্বয়ং অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রেই। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। 21 নির্বাচনে আশানুরূপ ফলাফল করতে পারেনি বিজেপি, আর তারপর থেকেই একের পর এক হিংসার ঘটনা দেখা গিয়েছিল বাংলার নানা প্রান্তে। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, বাদ পড়েনি ডায়মন্ড হারবারও। ডায়মন্ড হারবারেও বেশ কিছু পরিবারকে কার্যত হুমকি দিয়ে ঘরছাড়া করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সূত্র ধরেই আদালতে মামলা করেন 8 বাসিন্দা। অপরপক্ষে বাসিন্দারা আদালতে নালিশ জানানোর পর তাদের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাও। এই মামলাকে কেন্দ্র করেই ফের আদালতে বড় ধাক্কা খেল রাজ্য, কারণ বিচারপতি রাজশেখর মান্তা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের পুলিশের নেতৃত্বে পরিবারগুলির অবিলম্বে সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং তাদের ঘরে ফেরার ব্যবস্থাও করতে হবে। শুধু তাই নয়, বিচারপতি এই দিন 45 মধ্যে সমস্ত ঘটনার ডিটেল তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। পরিবারগুলির নিরাপত্তা যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আগামী 1 পুলিশ পিকেটিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার, ফের একবার তাদের সেই অস্বস্তি খানিকটা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ।